বন্ধুগণ, ইংরেজিতে কথা বলার সময় টুকিটাকি বিষয়গুলো নিয়ে আমরা বরাবরই সমস্যা থাকি, তাই আসুন এই ভিডিওর মাধ্যমে পুরো বিষয়টি জেনে নিই, কোথায় কোথায় আমাদের সমস্যা কিভাবে সমাধান করতে হবে। আজকের ভিডিওটি খান মেথড, এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার, এই বইটিকে নাম হয়েছে, এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে ভিডিও লেকচার আলোকে তৈরি করেছে। আমাদের ভিডিওগুলো দেখুন, ইনশাল্লাহ প্রতিটি ভিডিও আপনার কাজে আসবে। এখন আসুন প্রথমে আমরা জানবো বেসিক কনসেপ্ট অফ কনভার্সেশন, অর্থাৎ কথাবার্তা বলার মৌলিক ধারণা। এখানে লেভেল ওয়ান, এখানে লক্ষ্য করুন টোটাল এখানে 45টি বাক্য, 45টি মৌলিক ধারণার উপর আলোচনা করা হলো। যা কারোর দৃষ্টি আকর্ষণ করতে চাইলে কী বলতে হবে, কারোর কোনো অনুগ্রহ পেতে চাইলে কী বলতে হবে, ধন্যবাদ বা উপকার বা অনুগ্রহের প্রতিদানে কী বলতে হবে, এই যে বিষয়গুলি আছে, আবার ধন্যবাদ দেওয়ার পরে আমরা কী কী উত্তর দেব, সেই সকল বিষয়গুলো নিয়ে এই এই প্রথম অংশটি সাজানো হলো। টোটাল 45টি এক্সপ্রেশন দেওয়া হলো, এগুলো আমাদেরকে ইংরেজিতে কথা বলতে হলে জানতেই হবে। তারপর আসেন ম্যানার্স অ্যান্ড ম্যানারিজমস, অর্থাৎ স্বভাবজাত প্রকাশক ও মর্যাদা জাতীয় অনেক কিছু আমাদের এখানে শব্দ আছে, ধরো বা ধরুন বা ঠিকই বলেছে, উদাহরণস্বরূপ জাহান্নামে যাক, ধুত্তুরি, কী মজা বা কী মজা, তাতে কি আসে যায়, এই যে শব্দগুলো আছে আমরা প্রতিনিয়ত কথাবার্তা বলার সময় বলতে থাকি, কিন্তু অনেক ক্ষেত্রে ইংরেজিটা আমরা রাইট পয়েন্টে বলতে পারি না। এখানে 52টি দেওয়া হলো, এই 52টি আপনাদের লিখে লিখে পড়ে ফেলেন, ইনশাল্লাহ ইংরেজি লেভেল তৈরি হয়ে যাবে। এখন আসুন লেভেল 3, লেভেল 3 হলো প্রথম হলো কীভাবে অপরকে সম্বোধন করবেন। এখানে 16টি দেওয়া হলো, সম্বোধন করবেন এবং কীভাবে উত্তর দেবেন। তারপর আসুন বন্ধুগণ রিকোয়েস্ট জনিত, অর্থাৎ অনুরোধমূলক বাক্য যেভাবে প্রকাশ করতে হবে। হ্যাঁ বন্ধুগণ, আমরা অনুরোধমূলক অনেক বাক্যই প্রকাশ করি, কিন্তু কীভাবে প্রকাশ করব কিন্তু সেটা আমরা অনেক ক্ষেত্রে খেয়াল করতে পারি না। এখানে 7টি ধরনের এক্সপ্রেশন দেওয়া হলো, এই 7ভাবে আমরা অনুরোধ জাতীয় বাক্য বলতে পারি। তারপর আসেন পারমিশন, হ্যাঁ পারমিশন দেওয়া এবং নেওয়া অনেক ক্ষেত্রে আমরা বুঝতে পারি আবার পারি না, তো এখানে পারমিশন কীভাবে নিতে হবে, কীভাবে দিতে হবে বিষয়টা তুলে ধরা হলো। কনগ্রাচুলেশনস কীভাবে জানাবেন, এই বিষয়টা তুলে ধরা হলো। কাউকে উইশ করা বা গুড উইশ করা করতে হলে কী ধাঁচের বাক্যগুলো হবে এখানে তুলে ধরা হলো। তারপর আসেন থ্যাংকস বা থ্যাংক ইউ, এর বিপরীতে থ্যাংকস কীভাবে দেবেন, এর বিপরীতে কীভাবে উত্তর লিখবেন সেই বিষয়গুলো নিয়ে। তারপর সেইং সরি বা কীভাবে সরি বলবেন সেই সকল বিষয়গুলো নিই। তারপর রেসপন্ডিং অ্যান্ড অ্যাপোলজি, এখানে অপরাধ স্বীকারের জবাবে কী বলবেন সেই বিষয়গুলো নিই। তারপর ইন্ট্রোডাকশন, অর্থাৎ নিজেকে কীভাবে পরিচিত করবেন, তারপর কীভাবে অপরের সাথে সম্বোধন করবেন, কীভাবে অপরকে দাওয়াত দেবেন, আহ্বান জানাবেন, নিমন্ত্রণ করবেন সেই বিষয়গুলো নিই। তারপর কীভাবে অপরের নিমন্ত্রণ গ্রহণ করবেন, আবার কীভাবে এটা রিফিউজ করবেন, তারপর কীভাবে অপরের পরিচিতি বা জিজ্ঞাসা করবেন, তারপর সেইং ইউ ডু নট নো, জানি না বলা কীভাবে বলবেন, এই বিষয়গুলো এখানে তুলে ধরা হলো। বন্ধুগণ আপনি যদি ইংরেজি শিখতে চান তাহলে এগুলো জানতেই হবে। তারপর লেভেল ফোর এখানে আলোচনা করা হলো যে অর্নামেন্টাল এক্সপ্রেশন, অর্থাৎ এখানে যে কেন সাই তাই বুঝি, আল্লাহ রহমতে ভেতর আস বা স্কিপস পদা, তর্কের প্রশ্নতা চুপ করুন, এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো কিন্তু আমরা প্রতিনিয়ত কথাবার্তা বলার সময় বলে থাকি। তো এখানে কিন্তু লক্ষ্য করুন, এখানে আর 66টি এক্সপ্রেশন দেওয়া হলো, সব মিলিয়ে এই ইংরেজিতে টুকিটাকি কথা বলার জন্য প্রায় 250 থেকে 300টি এক্সপ্রেশন দেওয়া হলো। আপনি যদি ইংলিশে কথা বলতে চান, অপরকে বোঝাতে চান, পড়াতে চান, ইউ মাস্ট নো অল অফ দিস আইটেম প্রপারলি, তো দিস ইজ ওয়াই আপনি এই বিষয়গুলো লিখে লিখে পড়তে থাকুন বন্ধুগণ। এবং আমাদের এক এক সকল ভিডিওগুলো দেখুন, এদের উপর আমরা ভেঙে ভেঙে ভিডিও লেকচারগুলো দেওয়া হয়েছে, আপনারা দেখুন, ইনশাল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে। থ্যাংক ইউ ভেরি মাচ।